দিনটা ছিল এপ্রিল মাসের 2 তারিখ, প্রায় এক সপ্তাহ টানা কেপ টাউনে। সকালে উঠে আগে সোমবারের জন্য একটা লং ভিডিও আমি শেডিউল করে রাখলাম, তারপর চললাম ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টে যেতে যেতে তোমাদের একটু লবি এরিয়াটা দেখিয়ে দিলাম। সানডে ছিল, তাই কাজের প্রেশারটা একটু কম হতে অবশেষে কাছাকাছি ঘুরতে যাওয়ার প্ল্যান করা হয়েছিল। ব্রেকফাস্টে আজকে বুফে বা বাফে যাই বলো, সেখান থেকে না খেয়ে অর্ডার করেছিলাম এগস বেনেডিক্ট উইথ স্মোকড সামন। ইংলিশ মাফিনকে দু ভাগে কেটে সেটার ওপর দেওয়া ডিম, সামন আর ওপর থেকে ফ্রেঞ্চ হল সস। এখানে ইংলিশ মাফিন মানে কেক নয় কিন্তু, বরঞ্চ এক ধরনের পাউরুটি যেটাকে ক্রাম্পেটো বলা হয়। হল্যান্ডেজ সস বানানো হয় ডিমের কুসুম, মাখন আর লেবুর রস দিয়ে। শুনতে নিশ্চয়ই মনে হচ্ছে অদ্ভুত হবে, কিন্তু খেতে বিশ্বাস করো দারুণ ছিল। আগেও এক্স বেনেডিক্ট খেয়েছি, কিন্তু আমার খাওয়া সবচেয়ে ভালো বেনেডিক্ট এখানেই। পেন্ডিং কাজ একটু এগিয়ে রেখে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম হিল ক্রেস্ট এস্টেটে লাঞ্চ করতে। এটা একটা ওয়াইন ফার্ম। আমি তো ওয়াইন টাইন খাই না, তাই আমি নিলাম স্ট্রবেরি মিল্কশেক। আমি আশা করেছিলাম এটার মধ্যে আসল স্ট্রবেরি পিউরি থাকবে, ছোট ছোট করে কাটা স্ট্রবেরি চাঙ্কস থাকবে, কিন্তু না, সেই অত্যাধিক মিষ্টি স্ট্রবেরি সিরাপের সাথে দুধ আর অনেকখানি আইসক্রিম মিক্সিতে ঘুরিয়ে একটা বেশ ঘন মিল্কশেক বানিয়ে দিয়ে দিয়েছে। আমার সাথে যারা ছিলেন তাদের মধ্যেই একজন অর্ডার করেছিলেন এই চিকেন বার্গারটা। দেখতে কি দারুন! বার্গারের মধ্যে যে মোটা মোটা আনিয়ন রিংস গুলো ছিল ওগুলো দেখে তো আরো ভালো লাগছিল। ইন্ডিয়াতে বার্গার প্রচুর খাওয়া হয়, তাই আমি একটু অন্যরকম কিছু অর্ডার করব বলে নিলাম ওই দিনের স্পেশাল কম্বো, গার্লিক এন্ড রোজ মেরি রোস্টেড ল্যাম্প উইথ রোস্টেড পটেটো, সিজনাল ভেজিটেবলস, কলিফ্লাওয়ার অ্যান্ড চেডার বেক। এটার সাথে কম্বোতে ছিল মালওয়া পুডিং। দাম নিয়েছিল 185 সাউথ আফ্রিকান র্যান্ড, যেটা আমাদের কারেন্সিতে 810 টাকার কাছাকাছি। ল্যাম্পটাতে একটু মাংস মাংস গন্ধটা বেশি আর শক্তও বেশ। চেবাতে চেবাতে মুখ ব্যথা হয়ে গেছিল শেষের দিকে। চেডার চিজ দিয়ে হোয়াইট সসে ফুলকপির বেকড ডিশটা দারুণ ছিল, আর রোস্ট পটেটো তো আমার ভালো লাগবেই, আলু বলে কথা। এটা হচ্ছে মালওয়া পুডিং, সাউথ আফ্রিকার একটা ট্রেডিশনাল ডেজার্ট। এটাকে অ্যাপ্রিকট জ্যাম দিয়ে আর পুডিং এর উপকরণ যেমন ডিম, দুধ, মাখন এইসব দিয়ে বানানো হয়। পুডিং বললেও ব্যাপারটা খেতে একটু কেকের মতোই, মিষ্টিটাও বেশ কম। এটা সার্ভ করা হয় হালকা গরম আর ওপর থেকে দেওয়া হয় ঠান্ডা ভ্যানিলা কাস্টার্ড সস। পুরো ব্যাপারটাই কিন্তু বেশ সুন্দর। শেষে বিল দেওয়ার সময় সবাইকে দুটো করে মিন্ট ফ্লেভারের এই ক্যান্ডিগুলো দিয়েছিল, যেটা খেতে কেমন ছিল আমার আর এখন মনে নেই। এই ওয়াইন ফার্মের সাথেই লাগোয়া একটা পিকনিক স্পট আছে, তাই আমরা ওইদিকেই গেলাম। এখানে কি সাংঘাতিক সুন্দর হাওয়া, ভাবলাম একটু চুল টুল উড়িয়ে ভিডিও করব, কিন্তু ম্যাসিভ ফেল। কেপ টাউনের জলে চান করার পর চুল থাকলে তো ভালোভাবে চুল উড়বে। এইখানেই একটু ছবি তুলে আমরা এখান থেকে বেরোলাম, তখন প্রায় দুপুর 3টে বাজে। আমাকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে 5:30-6টার আগে হোটেলে ফিরতেই হবে, কারণ সূর্যাস্তের পর একা বাইরে বেরোনো এখানে খুব একটা নিরাপদ নয়। আমরা গেলাম V&A ওয়াটার ফ্রন্টে। এই জায়গায় একটা মল আছে, প্রচুর রেস্টুরেন্টস আছে আর এন্টারটেইনমেন্টও আছে। মলের এন্ট্রেন্স দিয়ে ঢুকে এক্সিট দিয়ে বের হলেই সামনে টেবল মাউন্টেন, যেদিকে যাবে সেদিকেই নাচ গান সারাক্ষণ হচ্ছে, খুবই হাসি খুশি সবাই। আর এই মিষ্টি ভদ্র মহিলাদের নাচ গান শুনে ইচ্ছা করছিল আমিও একটু নাচানাচি করি, কিন্তু ওই পা ভাঙা যায়, তাই বসে বসে বেশ অনেকক্ষণ নাচ দেখলাম। যতক্ষণ দেখেছি ততক্ষণ আমার মুখে একটা হাসি ছিল, এত ভালো লাগছিল কি বলবো। এখানে লাইভ মিউজিক ছিল, যেখানে টুরিস্টরা নিজেদের মতো আনন্দ করে নাচছিল। এরপর আমরা গেলাম একটু সি লায়নের দর্শন করতে। সি লায়নকে বাংলাতে কি বলে আমি জানি না, তোমরা জানলে আমাকে নিশ্চয়ই জানিও। সাউথ আফ্রিকাতে মে থেকে অগস্ট শীতকাল হয়, তাই এপ্রিল মাসেও ঠান্ডা ঠান্ডা থাকতে এই সি লায়ন গুলো এখানে রোদ পোহাচ্ছিল। কিছুক্ষণ পর ওই পেছনের গেট গুলো খুলে দেওয়া হবে যাতে তারা জলে নামতে পারে। এরপর আরো কিছুক্ষণ এদিক ওদিক একটু ঘুরলাম। এবার পাটা কিন্তু বেশ ব্যথা করছিল, কাস্ট পরে আস্তে আস্তে হাঁটলেও একটু বেশি হাঁটা হয়ে গেছিল, একটু বসতেই হতো। এবার মলেই মাগেন বিন বলে একটা ক্যাফেতে বসে আমরা দুটো মকটেল অর্ডার করলাম। আমি নিয়েছিলাম সানরাইজ বলে মকটেলটা, আর আরেকটা ছিল গ্রিন অ্যাপেল সোডা। অরেঞ্জ জুস আর বেদানা দিয়ে তৈরি গ্রেনাডিন বলে একটা নন অ্যালকোহলিক সিরাপ দিয়ে বানানো হয় এইটা, ভালোই লাগলো বেশ, খুব রিফ্রেশিং। হোটেলে ফিরে চানঠান করে ফ্রেশ হয়ে রাতে খেলাম রোস্টেড টমেটো স্যুপ, খেয়ে দিয়ে দিলাম ঘুম। রবিবারটা কিন্তু ভালোই কাটলো। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকে আসি তাহলে, টাটা।